সংকেত বা পূর্বাভাসের উপর নির্ভর করে আমরা ভবিষ্যতের সুখ দুঃখের কল্পনা করি। ভবিষ্যতে দুঃখের কারণ দূর করার জন্য আমরা আজ পরিকল্পনা করি, কিন্তু কালকের সংকটকে আজ নির্মূল করার চেষ্টা করলে আমরা লাভবান হই নাকি আমরা ক্ষতিগ্রস্ত হই, এই প্রশ্ন নিজেদের করি না। সত্য তো এটাই যে সংকট আর তার নিবারণ একসাথে জন্ম নেয়, ব্যক্তির খাতিরে আবার সৃষ্টিরও খাতিরে, তাই না? আপনি আপনার ভূতকালের কথা স্মরণ করুন, ইতিহাসকে দেখে নিন। আপনি তখনই উপলব্ধি করবেন যে যখন যখন সংকট এসেছে তখন তখন তাকে নিবারণ করার শক্তিরও জন্ম হয়েছে। এটাই তো জগতের নিয়ম, অর্থাৎ সংকটই শক্তির জন্মের কারণ। প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে তখন সে এক পদ আগে এগিয়ে যায়, অধিক উজ্জ্বলতা, অধিক আত্মবিশ্বাস লাভ করে, না কেবল নিজের জন্য সমগ্র বিশ্বের জন্য বটে। এটা কি সত্য নয়? বাস্তবে সংকটের জন্ম মানে একটি সুযোগের জন্ম, নিজেই নিজেকে বদল করার, নিজের চিন্তাধারাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ, নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ। যেটা করতে পারে তার কোনো সংকট আসে না, কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ং এক সংকট হয়ে পড়ে বিশ্বের জন্য। বিবেচনা